ডক্টর ফাহাদ হত্যা মামলায় 20 আসামির ফাঁসি 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড শিক্ষাঙ্গনের এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে এ রায় দ্রুত কার্যকরের দাবি পরিবারের বেগম জিয়ার বিষয়ে যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে সরকার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন এতিমের সম্পদ আত্মসাতের সময় মানবিকতা দেখাননি বিএনপি নেত্রী মুরাদকাণ্ডে 2 বছর আগের ফোনালা ফাঁসের ক্লু খুঁজছে র‍্যাব প্রয়োজনে মাহিকে জিজ্ঞাসাবাদ দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ